السلام عليكم بدي ميديا نيو بسرعه شبكه شكرا جناتي هات بجر بدر دربي غطاي بدي ميديا امورتي اوستان كرسي كونشنغر بزر بوريشون كوميلا اقنع ذكرنا شتاكوبو كونشنغر بزر بزر بوستابونا بزر بومولو شبكه جامد اقنع ذكرنا شتاكوبو عمدي شتاكوبو কংশনগর বাজারে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সবজির দোকানের পাশে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে শীতকালীন মৌসুমি সব ধরনের সবজি যেগুলো আছে আমরা আপনাদেরকে বাজার দর আজকে শেয়ার করার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ভাই এখানে কিছু সদাইপাতি মনে করছেন ভাই একটু কথা বলি আপনার সাথে ভালো আছেন অবশ্যই কি কেনা হইছে জি সিম নিয়েছি সিম কত করে আজকে কত চাই 50 টাকা কেজি কেজি 50 ওই সিম জি আচ্ছা আর কিছু কিনা হইছে না শুধু সিম কিনছেন না শুধু সিম কিনছি আচ্ছা ঠিক আছে সিমের দাম কি কম মনে হচ্ছে আলু আইছে টমেটো দেশি টমেটো এই দেশি টমেটো কত কেজি দেশি টমেটো 60 টাকা 60 টাকা নতুন আলু 30 আচ্ছা আচ্ছা ওই যে কাঁচকলা কত করে কাঁচকলা 25 টাকা আলি আলি 25 জি আর কাঁচামরিচ কাঁচামরিচ 50 একদম টাটকা মরিচ এটা কুমড়া কি পিস হিসাব বিক্রি করা যায় না জি জি ওইটা এক পিস নিলে কত এক পিস 40 ও আছে 30 ও আছে ছোট বড় সাইজ সাইজ অনুযায়ী আচ্ছা কাঁচা টমেটো এটা কত কাঁচা টমেটো 30 টাকা কেজি 30 টাকা করলা কত করলা 50 টাকা কেজি 50 টাকা মুকি কি এটা নতুন মুকি নাকি আগের পুরাতন নতুন ওইটা কি খেতে ভালো হবে জি ভালো কত করে বিক্রি করেন খেতে 50 50 টাকা জি আর ধনে পাতা ধনে পাতা 10 টাকা মোড়া 250 গ্রাম মোড়া 10 টাকা এক মোড়া 250 গ্রাম জি এটা তো দাম কমই আছে আর বেগুন লম্বা বেগুন এগুলা কত করে কেজি বিক্রি করতেছেন 30 30 টাকা সব 30 40 এর মধ্যেই আছে জি জি এরকম অবস্থা চলতেছে আর যে লাউ আছে লাউ কত করে 40 টাকা পিস 30 40 2 কিলো আচ্ছা আচ্ছা আর এটা দেখতে পাচ্ছি আমরা শসা যদিও দেখতে সুন্দর না এগুলা আর এগুলা কত করে কেজি বিক্রি করতেছেন 35 35 টাকা কেজি ঠিক আছে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভিউয়ার্স আমরা শেয়ার করার চেষ্টা করছি আপনাদের আজকের বাজার দর কংশনগর বাজার থেকে আর বাকি আর যা কিছু আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন ভিউয়ার্স কংশনগর বাজারে আছি আর এই মুহূর্তে অবস্থান করছি আমরা একটি মুদি দোকানে যেখানে নিত্য প্রয়োজনীয় আমাদের কিচেন আইটেম সবগুলা প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য আছে সবগুলো আমরা দেখব আজকে বাজার দর কোন অবস্থায় আছে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এই বিজনেস কত দিনের প্রায় 40 বছর 40 বছর মানে আপনার পূর্বপুরুষরা এই বিজনেস করে আসছেন আমি তো দোকানের মহাজন না তো আমি কর্মচারী আচ্ছা আচ্ছা আপনি এখানে দায়িত্বে আছেন এটা পরিচালনার দায়িত্বে আছেন আপনি জি আচ্ছা আমরা একটু শেয়ার করি আজকে বাজার দর মশলার বাজার দর কিরকম আছে মনে করেন আমরা এই পাশ থেকে যদি শুরু করি যে এই যে আপনার দারচিনি কত করে কেজি বিক্রি করতেছেন আজকে দারচিনি 460 টাকা কেজি কেজি আর যেভাবে সুবিধা হয় আপনি ওইভাবেই বলে দিবেন মনে করেন যদি 100 গ্রাম করে বিক্রি করেন তাহলে প্রতি 100 গ্রাম কত করে পড়ে এটা বলে দিবেন এটা 100 গ্রাম গোলমরিচ কালো গোলমরিচ 100 গ্রাম 100 টাকা 100 টাকা হ্যাঁ সাদা গোলমরিচ 100 গ্রাম 150 টাকা 150 টাকা তারপর আছে আপনার লং হইছে 100 গ্রাম 150 টাকা 150 জিরা পর্ব 100 গ্রাম 60 টাকা আচ্ছা এই পাশে আমরা দেখতেছি সাবুদানা সাবু হ্যাঁ সাবু কেজি 150 টাকা 150 টাকা কেজি চালের দাম কি রকম যেমন চিনিগুড়া মুজাম্মেল চিনিগুড়া হ্যাঁ এটা কত 145 টাকা কেজি আচ্ছা আর এই যে আপনার এই যে একটু মিডিয়াম যেটা
ওটা আপনার ওইটা মেশিনে কাটা যেটা মিডিয়াম আর কি মিডিয়াম সাইজ হ্যাঁ ওইটা কত পড়ে এটা 130 টাকা বিক্রি করি 25 জাত যেরকম রাখা যায় আচ্ছা আতপ চাল যেটা আতপ চাল 48 50 কেজি কেজি আর সিদ্ধ চাল সিদ্ধ চাল এই যে মোজামেল মিনিকট আপনার 78 টাকা কেজি আচ্ছা আচ্ছা আর ডাল আমরা দেখতে পাচ্ছি এখানে দুই ধরনের আছে এটা সম্ভবত দুইটাই দেশি ডাল দুইটাই দেশি হ্যাঁ এটা বড়টা কত বড়টা হচ্ছে আপনার 100 টাকা কেজি আর ছোটটা ছোটটা 140 টাকা 140 ছানা মটরশুঁটি এগুলো কত করে কেজি বিক্রি হচ্ছে ছানা বিক্রি করি আমরা 185 টাকা 50 ওইটা কি এই পাশে মনে হয় ছোলা বলে ছোলা ছানা ছানা দুটোই বলে আচ্ছা ঠিক আছে এটা মটর আমরা দেখতে পাচ্ছি মটর 70 টাকা কেজি 70 টাকা কেজি আর কুলা মশলা আমরা দেখতে পাচ্ছি যে মরিচ কত করে বিক্রি হচ্ছে মরিচ 440 টাকা কেজি আর হলদি 200 টাকা 200 টাকা আর তো রয়েছে যে ধনিয়া গুঁড়া কত বিক্রি হচ্ছে বর্তমানে ধনিয়া গুঁড়া আমরা বিক্রি করি না তবে প্যাকেট আছে খোলা বিক্রি প্যাকেটের কেজি কত পড়ে বর্তমানে একটা 200 গ্রাম 100 গ্রাম এই 100 গ্রামের প্যাকেট আপনার 30 টাকা 200 গ্রাম 60 টাকা এছাড়া তো আপনাদের কাছে সব ধরনের প্যাকেট মশলা আছে যেগুলো রেডি মিক্স যে মাংসের মশলা রোস্ট মশলা ওটা তো আপনার গায়ের মূল্য অনুযায়ী বিক্রি হয় বিক্রি হয় হ্যাঁ ওটা তো রেডি ওটা নিয়ে শুধু তরকারিতে ঢেলে দিলেই হবে আর তেলের বাজার দর সয়াবিন আজকে কি আছে দাম সয়াবিন 180 টাকা পার লিটার হ্যাঁ আর পাম অয়েল পাম অয়েল বিক্রি করে না তবে সুপার আছে সুপার 140 টাকা 140 টাকা আছে আচ্ছা ঠিক আছে মোটামুটি আপনার কাছ থেকে আমরা একটু অবগত হলাম এবং আরেকটা জিনিস যেটা বাজারে খুবই উঠানামা করে এটা হচ্ছে চিনি চিনি কত করে বিক্রি হচ্ছে আজকে চিনি 105 টাকা 6 টাকা এরকম বিক্রি হয় একদম হচ্ছে আচ্ছা ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন ভালো ভিউয়ার্স সবজি কিনতে যারা আসেন তারা আসলে নিজের হাতে বাছাই না করলে কিন্তু আসলে তৃপ্তি পাওয়া যায় না আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাই আসলে নিজ হাতে বাছাই করে দিছেন আপনি ভালো ভালো দেখে নিছেন না ভালো ভালো দেখে নিছি কিন্তু তারা তো টেরায় বেশি তার দাম রায় বেশি মে অনকালে এডির পরিমাণ তো আমরা ইনকাম নাই আজকে কত টমেটোর প্রাইস কত বলছে আজকে 40 টাকা অলরেডি আর একটু কম রাখা যায় না আর এইটা তো কইছি যে কম রে না তারা বলে কিনতে পারে না কমে আমরা কিনতে পারবো না মৌসুম সবজির মৌসুম এই টমেটো সিজন এখন এখন তো সবকিছু সিজন কমার কথা আগে তো আসলে আপনার 60 টাকা 70 টাকা পর্যন্ত আসিল এখন আছে না 40 টাকা বেশি আমরা 40 টাকা কয়দিন পর 10 টাকা কমেছে কয়দিন পরে আবার একটু যেমন আমরা এলাকার এটা বাড়বো ওই সময় কমবো তখন কৃষিকাজের মানে কৃষি যারা কাজ করে তাদের জন্য পণ্যটি আসে যারা যেন ফসল ফলায় তাদের এটা আসলে সব জায়গাতেই কাঁচা বাজারের দামটা একটু একবারে কমিয়া যায় যখন এটা মানে দূর দূরান্ত কৃষক ক্ষতিগ্রস্ত হ্যাঁ যখন দূর দূরান্ত থেকে আসে তখন কিন্তু অনেক দাম এই দামটাই এখনকার সময়টায় যে আমরা যে যে পরিমাণ ইনকাম সোর্স ওই পরিমাণ যে খরচা নিয়ে খামু ওই জিনিসটা কিন্তু গায়ে বাজ্যা যায় কি করেন এমনিতে এমনিতে কর্ম করি মালিকানা চাকরি করি যায় বেতন পাই আগে দিত কত 6,000 বেতন কয় এখন কালা এই ডইলে থাও নাইলে যাই গিয়া সব কিছুর দাম বেশি অনেক কি যন্ত্রণা দাম ইয়া বেতনও বাড়াইতো না ইন্দা সব কিছু দামও বেশি কেমনে বাঁচমু কোন আমরা না খাইয়া আর না খাইয়া কি বাঁচা সম্ভব না এক্সট্রা ইনকাম করতে হইব তাইলে মা জন যদি বলে পথ বাইর করতে হইব এক্সট্রা ইনকাম করা তো এক্স টাইম কাম করতে হইলে আমরা তো এরকম ধরনের কাম কোনো কিছু বিছরে পেতেছি না সবাই নিজের কাম নিজে করে লয় তার কারণ যেমন যদি আমরা 6,000 টাকা বেতন আরেকজন লোক যদি এনে 6,000 টাকা দেয় তাহলে তার 12,000 টাকা সে যদি একটু মোটামুটি একটু পরিশ্রম করে তাহলে ওই তার 6,000 টাকা ইন্দা বাচ্চা যেতে পারতেছে তখন আমরা কি করবো কোন তখন আমরা বাধ্যতামূলক নুন দিয়া খাইতে পারি আর কি যেন হুদা খাই আর নুন দিয়া খাই যেইভাবে কোনো রকমের জান্ডা বাসে রাখতে হয় সেরকমই সেরকমই একরকম একরকম চলতে হবে তো বেঁচে থাকতে হবে সেটাই হচ্ছে বড় কথা ঠিক আছে ভালো থাকেন আপনি ভাইয়া কি অবস্থা আজকে বাজার দর কেমন ভাই আজকে বাজার দর ভালো ফুলকপি কত করে বিক্রি করি ফুলকপি আমরা বিক্রি করি 10 টাকা পিস পিস 10 টাকা আচ্ছা তাহলে তো অনেক কম দাম ফুলকপির দাম তো মনে হচ্ছে একেবারে পানির দাম আর বেগুন কত করে বিক্রি করতেছেন 10 টাকা 15 টাকা আর ওই যে দেশি টমেটো ওইটা ওইটা কি দেশিটা দেশি টমেটোটা এটা 60 টাকা বেশি 60 টাকা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মোটামুটি বড় একজন মহাজন সাহেব বসে আছেন আপনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছো ভালো নাম কি নূর মোহাম্মদ বাড়ি কোথায় বিজয়পুর বিজয়পুর এটা কোন থানায় এটা বলরো থানা বলরো থানায় আচ্ছা কি করো স্কুলে পড়ো কোন ক্লাসে মা শিশু জানি কোথায় শিশু জানি আচ্ছা আচ্ছা ও বাগতারি না তুমি কবিতা বলতে পারো হ্যাঁ কবিতা বলতে পারো কি কবিতা যে কোন একটা কবিতা তোমার বইয়ের বলতে পারো হয় না পারো না এখন শিখা হয় নাই না আচ্ছা শিখবা আম্মুকে বলবা কবিতা শিখিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তুমি মাদ্রাসাত পড়ো ভালো থাকো ভালো থাকো
ওকে বিয়ার্স এই মুহূর্তে আছি আমরা এক চাচার পাশে আর আপনারা দেখতে পাচ্ছেন যে চাচা অনেকগুলা শাক নিয়ে আসছে এখানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে চল ঠিক আছে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা কোথা থেকে নিয়ে আসছেন এটা আমার নিজের ক্ষেতে রে নিজের ক্ষেতে নিজের ক্ষেতে নিজের হাতে ফলাইছেন নিজের ক্ষেতে ফলাইছি আচ্ছা কতটুক জমি এই বছর চাষ করছেন এই বছর চাষ করছি 2800 তক 2800 তক এগুলা কি শুধু আপনি বিক্রি করেন নাকি পাইকারি সেল করেন না আমি নিজে বিক্রি করি এটার মধ্যে পালং শাক আছে হজার পাতা আছে লাল শাক আছে করলা আছে কইটা আছে আমনের সবগুলা কি বিলা আছে উপযোগী হইছে এটার মধ্যে আর কপি আছে কালা বাইগ আছে সিস্টেমে সিস্টেমে ভাগ আছে আচ্ছা আচ্ছা এটার মধ্যে মানে কয়দিন পর পর আসবে ওগুলা হ্যাঁ এই তো মনে করলা কা চার দিতেছি মূলা উড়িয়ে গনাই লেছি এইটা উড়িয়ে গনাই লেছি দন্না গনায়াম আবার বাইগন গাছ মনে করেন এত লইছে কথা বুঝিনি আবার কপি গাছ এত লইছে একটা শেষ হইলে ওইটা শেষ হইলে ওইখানে পরে এটার পরে এটার পরে চলবে এখানে একটা রোপণ করে একটা রোপণ করব ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে তো আপনি এক সব সময় এই 2800 তো খেতে গত বছর আমি আল্লাহ দিলাম আমরা 1.5 লক্ষ টাকা বেচছি ইনকাম করছে ইনকাম করছে লাভ হইছে 1.5 লক্ষ 1.5 লক্ষ টাকা বেচছি মনে খরচা আছে মনে করে হাট লইলে তো 10000 টাকা 10000 টাকা খরচ করে 1.5 লক্ষ বিক্রি 1.5 লক্ষ ইনশাআল্লাহ বিক্রি হইছে আচ্ছা এই আপনার ফ্যামিলিতে কতজন সদস্য আছে কোন ভাই মানে কত সদস্য আছে আল্লাহ দিলে তারা তিন বোন আচ্ছা দুই ভাই এক ভাই এক ভাই মাস্টার সাবজেক্ট পাস করছে মাস্টারি করে হাই স্কুলের শিক্ষক সামনে আলাই দিলে মেসেজ দিব আচ্ছা মাশাআল্লাহ তাহলে তো আপনি পরিশ্রম করে ছেলে মেয়েদেরকে এরপরের ছেলে মেট্রিক পাস করছে তাকে বিয়া করাইছি 31 বছর বয়সে আর হেবাডার 33 বছর বয়স হেবাডায় বিয়া করে না হেবাডার আল্লাহ দিলে মেসেজ দিয়ে একটা ঘর দিয়া তারপরে বিয়া করার আমার একটা আশা একজনের বিয়া দিছি রায়তলা একজনের বিয়া দিছি এই শোভারামপুর একজন দিছি লক্ষ্মীপুর আচ্ছা তাহলে তো চাচা মোটামুটি সুখী মানুষ সুখ আমি ইনশাআল্লাহ আল্লাহর কাছে খুব সুখী আছে হ্যাঁ ইনশাআল্লাহ সুখী আছে আচ্ছা আল্লাহ সারা জীবন বাকি জীবনটা আপনাকে ভালো রাখুক তো আর হইলো আমাদের জন্য আমার শুধু একমাত্র আমার মার দোয়া আর বাহার দোয়া হ্যাঁ সেটাই সেটাই আমি 30 বছর কাঁচামালের দোয়ান দেরি করে আছি কংসনা করে যাবার গুনছে আচ্ছা আচ্ছা মিমশেরে বাজার বসাই দিয়েছি আজকে থেকে 40 বছর আগে মানে আপনার লাইফটা তো সাজায় দিছে এই বিজনেস আপনার এই বিজনেস আমার এই বিজনেস থেকে আল্লাহ আপনাকে রহমত করছে আমার রহমত করছে আমি সেটাই গেছে আমি ব্যবসা দিয়ে বড় লোক হয়েছি ব্যবসা করছি আল্লাহ দিলে ছেলে মেয়ে লেখাপড়া করেছি আমি বাইরের দিনে ফোনে 100 জায়গা পাইছি সবকিছু পড়ে আছে একটা কথা হচ্ছে সৎ থাকলে জীবনে 100 জায়গা পাইছি বর্তমানে তারা লেখাপড়া করাই দিও আমার 35 শতক জমিন ইনশাআল্লাহ আমার হাতে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এও যে 35 শতক জমিন আছে 35 শতক বেচলে অন্য জমিন কিনতে এর মতো ফাঁসিতে ছয়কানি খেত হ্যাঁ জমিন হলে 50,000 আমার 100 শতক জায়গার দাম হইলো 3.5 হইতো 4 লক্ষ টাকা ঠিক আছে শুধু বসত বাড়ি ভালো থাকবেন ইনশাআল্লাহ ভিউয়ার্স শীতকালীন সবজির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন আলু আসছে বাজারে টমেটো সিম করলা অনেক ধরনের টমেটো আমরা বাজারে দেখতে পাচ্ছি টমেটো আসলে কয়েক জাতের কয়েক ধরনের টমেটো আছে এখানে আর এখানে আমাদের এক ভাই এই যে মুড়া মুড়া বলতেছে কি মুড়া 20 টাকা 3 মুড়া 20 টাকা 3 মুড়া 20 টাকা 2 মুড়া 15 টাকা 1 মুড়া 10 টাকা আইয়েন 20 টাকা 4 মুড়া দেওয়া যায় না 4 মুড়া 10 টাকা তাহলে লস হইব আমরা অনেক লস অনেক লস অনেক লস 3টা দেওয়া যাইব না না 3টা 20 টাকা 3টা 20 টাকা লোন দিব 3টা 20 ওই যে পালং শাক কত করে বিক্রি করতেছেন পালং শাক 3টা 20 টাকা এটা কত পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা 1টা 15 টাকা 2টা 30 টাকা 2টা 30 ওগুলো কি আপনার নিজের খেতে জি 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 না এটা আমরা কিনে আনছি কিনে ওইটা কিনে আনছেন আর ওইটা এটাও কিনে আনছি এটাও কিনে আনছি এটা আমরা কিনে বেগুন বেগুনও কিনে আনছি সব কিনে আনে বেচতেছি কিনে বেগ আচ্ছা আনুমানিক কত কেজি সবজি বিক্রি করতে পারেন প্রতিদিন দৈনিক এক মন তাহলে তো এই শেষের দিকে আপনি 4টা 20 টাকা করে লাগাই দিবেন 4টা কি 6টা তো 20 টাকা ছাড়তাম না আচ্ছা ভিউয়ার্স আসলে লস দিয়ে কেউ ব্যবসা করতে চায় না সবাই আসলে একটু লাভের আশায় এই বিজনেস এই কষ্ট রাত বিরাতে সবাই আসলে কষ্ট করে একটু লাভের আশায় সার বেশি দাম কিন্তু দেয়া গেছে তরকারি আস্তা সারের দাম বেশি তরকারি চাইতে আর বীজের দাম বীজের দাম তো আরও বেশি আরও বেশি কৃষক আছে মহাচি পায় নাকি মহা চেপে মানে মরণ 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 আমার লেগে জেতা নাই আর
আমরা মইরে দেখিতেছি নিজে চাষ করেন না কেন নিজে চাষ করে লস কেন সারের দাম বেশি জমির দাম দেয়া গেছে আপনার 15000 20000 টাকা খাজনা দন লাগে বছরে আচ্ছা অন্য জমি যদি চাষ করেন তাহলে তো আপনার খাজনাটা দিতে হবে অন্য জমিন খাজনা দিলে আমরা করে আমরা কি জমি দিব নাকি মাং না এই তো এই যে কিস্তিতে দিবেন না কিস্তিতে দেওয়া যায় না এখানে প্রথম লাগে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা কানি খেত আপনি কিস্তি দিবেন কোন তাহলে তো সব ওই যে ওইদিকে চলে যাবে সব দাম ব্যস্তাম গেলে আস্তা ঠিক আছে অনেক আপনার সুখ দুঃখ শেয়ার করে নিলাম ভালো থাকবেন আচ্ছা ইনশাআল্লাহ বালা দেখাম কেন ভাই তরকারি তো ব্যস্তারি না সংসারে আছে টানা টানি আমরা মাইয়া কবে নালে দুধ খেতাম দুধ দিবে কই থেকে গ্লুকোজের প্যাকেট তো কিনন যেত না যে অবস্থা গ্লুকোজ কি পাওয়া যায় এখন বাজারে কই থেকে একটা ফুন্দুটিয়া গ্লুকোজ আগে আসলো 10 টাকা 10 টাকা তে 5 টাকা বাইরে গেছে 5 টাকা বাইরে গেছে কিন্তু আমরা ধন্যরা বাড়ছে না আর তেল সাবানের দাম বাড়ে নাই কয়া লাভ কি আর 120 টাকাটা 175 টি হইছে কেমন একটা বাড়ে নাই মনে হয় না না একটু বেশি বাড়ছে আমরা লাগা লস হইছে আর কি ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা সেই মুহূর্তে আছি পান সুপারি দোকানে আর আমরা দেখতে পাচ্ছি আমাদের কাস্টমারও আছেন ভাইয়া কেমন আছেন হ্যাঁ বলো কি কিনতেছেন এই যে পান কিনতেছি পান কত বিরা এখানে কি কোন হিসাবে পান বিক্রি হয় এখানে বিরা হিসাবে বিক্রি হয় বিরা কত এক বিরা কত এক বিরা তো 160 টাকা যাইতেছে 160 100 এক বিরা কয়টা থাকে পান এক বিরা 80 টাকা 80 টাকা এই প্রতি পানের মূল্য মোটামুটি 2 টাকা একটা পানের দাম 2 টাকা বেশি হয়ে গেল না দাম এটা ইয়ে বড়টা আবার ছোট ছোট পানের একটু দাম কম আছে না এখানে কি খাসিয়া পান চলে খাসিয়া পান চলে রাজশাহী বা রাজশাহী টোটাল একটা খাসায় আপনাদের কতটুকু পান থাকে এক কাসার মধ্যে মনে করেন 40-50 বিঘা পান পান উঠাই আপনার রাজশাহী থেকে ওইগুলো আমদানি করেন হ্যাঁ এই যে রাজশাহী মানে আছে রাজ্যে ঠিক আছে পান বিক্রি করেন ওইদিকে সুবাড়ি আছে আমরা একটু সুবাড়ির ওই পাশে যাই দেখি আমাদের মহাজন কি অবস্থা এই সুবাড়ির মহাজন কোথায় মহাজন নাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে খুবই সুন্দর সুবাড়ি ওইটা কি অরিজিনাল সুন্দর না কি লাইটের জন্য সুন্দর লাগতেছে মনে হচ্ছে না বোঝা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েক ধরনের সুপারি আছে একটা কাটা সুপারি আছে পাশাপাশি অর্ধেক সুপারি বা পাশাপাশি এই যে আমরা বলি যে এই পোলা সুপারি আছে উনি কি মাদন সাহেব ভালো আছেন জি ইনশাল্লাহ কি অবস্থা এই যে কিরম দাম কেমন মোটামুটি ভালো সুপারি এখানে সিঙ্গাপুরি পাওয়া যায় সিঙ্গাপুরি সুপারি পাওয়া যায় না ভাই সিঙ্গাপুরি নাই এখানে এখানে ওইগুলো কেউ চায় না 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 থাইল্যান্ডি সুপারি আছে ওইগুলো সব দেশি সব দেশি ওইটা কত করে কেজি এটা আপনার ফার্মের 120 টাকা না এক পোয়া 120 টাকা এটা সুপারি পোয়া কথা বলা হ্যাঁ আচ্ছা আচ্ছা 120 টাকা পোয়া মানে 250 গ্রাম 120 টাকা আচ্ছা আর সাদার দাম কত করে এগুলা এগুলা যে আসল মাছন আমাদের নাই মনে হয় আমরা মনে হচ্ছে এখানে আসল মাছন বসে নাই উনি সবগুলোর দাম জানে না আমরা একটু শেয়ার করার চেষ্টা করবো অন্য দোকান থেকে ভিউয়ার্স কংসনগর বাজার কংসনগর বাজারে এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো নারকেল রাখা আছে আর প্রত্যেকটা নারকেল আসলে একটার সাথে একটা বাঁধা আছে এরকম এক জোড়া করে বিক্রি হয় সম্ভবত আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের চাচা বসে বসে এগুলো মনে বিক্রি করছেন আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো শরীর ভালো আছে আপনার ভালো এগুলো কত করে বিক্রি করেন 140 140 দুইটা কম রাখা যায় না একদম 140 দুটা নারকেল এগুলো আর ডাব পাওয়া যায় না আপনার কাছে ডাব শুধু নারকেল বিক্রি করে এগুলো ডাব অ্যাকচুয়ালি পুরো মতো ডাব না হতে মানে অর্ধেক ডাব হতে পারে আর কি এরকম আর আর কি বিক্রি করেন পান সুপারি বিক্রি করেন আপনি জি আর কিছু বিক্রি করেন না এখানে নতুন মাঝে মধ্যে শুধু নারকেলই বিক্রি করেন আচ্ছা ধন্যবাদ আমাদেরকে আপনার শেয়ার করার জন্য দরদাম আমরা এখন এদিকে একটু দেখি এখানে আমাদের ডিমের আড়ত আছে ডিমের মহাজন কোথায় এই তো মহাজন পেয়ে গেছি আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আনন্দ ভালো সবাই কি হচ্ছে ভালো জি ভালো শুধু পাইকারি বিক্রি করেন না খুচরা পাইকারি খুচরা তো নড়ে সবই চলে খুচরা কত চলে আজকে হাঁসের ডিম কত করে হাঁসের ডিম আজকে 16 টাকা পিস 16 টাকা পিস 67 টাকা হালি 67 টাকা হালি আর যে ফার্মের মুরগির ডিম ফার্মের মুরগির ডিম হলো আপনার 35 টাকা হালি 35 টাকা হালি 35 টাকা কোয়েল প্যাকেট ডিম কোয়েল প্যাকেট ডিম 14 টাকা হালি 14 টাকা ওই যে আমাদের কাস্টমার আসছে আপনার হ্যাঁ একটা ইয়া 35 টাকা হালি এটা 35 আমি 20
কুড়ি একশো আশি টাকা, একশো পঁচাত্তর টাকা আর কি, একশো পঁচাত্তর, এক কুড়ির দাম না, এক কুড়ির দাম। ওই যে এক কোটি ডিম বিক্রি হয়ে গেল, এই মুহূর্তে আমরা একটু এই অভিমত নেব আমাদের কাস্টমার চাচা আরেকজন, যে এখানে ডিম কিনতেছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, ডিম ডিম কিসের জন্য কিনছেন? তরকারি খাবেন নাকি অন্য কোনো কাজের জন্য? ডিম তো সিদ্ধ করে খাবেন, বিভিন্ন কাজে লাগে, বাসায় বাজি হইতে আরম্ভ করে সব কিছুতে ডিম লাগে। ডিম দিলে আলাদা একটা টেস্ট হয়, তাই তো। আচ্ছা, কুড়ি ডিমে আপনার ফ্যামিলিতে কয়দিন যায়? আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুড় প্লাস খেজুরের রস সবকিছুই মেবি পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাজান ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা কি ভালো চলতেছে? মোটামুটি ভাই। মোটামুটি কেন, এখন তো ব্যবসার সিজন, এখন তো এগুলা বেশি চলার কথা। এখন সামান্য দাম বেশি। কি কি পাওয়া যাচ্ছে আপনার কাছে? নারিকেল, খেজুরের গুড়, রস, ডাব। রস কি আপনার কাছে আছে? না, রস কত করে, লিটার কত করে বিক্রি? আমি 150 টাকা এক কেজি। এক কেজি? আচ্ছা, আর খেজুরের গুড় কত করে কেজি, এগুলা কত করে? 140 টাকা। সবগুলাই সমান দাম না? সমান দাম। আমরা দেখতে পাচ্ছি এখানে নারকেল আছে, নারকেল এগুলো আসলে দুই পিস কত? দুই পিস আপনার 160 টাকা। আর ডাব হলে? ডাব 70 টাকা পিস। আর তো আপনার কাছে দেখতে পাচ্ছি আর একটা লোভনীয় খাবার, যেটা হচ্ছে তেঁতুল, অনেকের পছন্দের খাবার, যেটা হচ্ছে তেঁতুল। তেঁতুল এখানে কতটুকু আছে? আপনার 300 গ্রাম আছে। 300 গ্রাম কত? 50 টাকা। 300 গ্রাম 50 টাকা হলে তো অনেক দাম হয়ে যায়, একটু কমে বিক্রি করা যায় না? না, এটা ভালো না ভাই, ভালো কোয়ালিটির যেটা আপনি দিচ্ছেন। কতদিন ধরে এখানে ব্যবসা করতেছেন? আরে 10-15 বছর। আপনি করতেছেন? হ্যাঁ, আমার আব্বু আছে, আব্বু আছে। আচ্ছা, আপনার আপনু আব্বু প্রথমে করতে, এখন আপনি ধারাবাহিক আসছেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। সালাম আলাইকুম। এই মুহূর্তে কংসনগর বাজারের ফলের বাজারে আমরা আছি, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রকমারি ফলের বাহার, শীতকালীন যত রকমের ফল এই মুহূর্তে বাজারে আসছে সবগুলোই আসলে তাদের কালেকশনে আছে। তারা খুবই সুন্দর করে সাজিয়ে পসরা সাজিয়ে বসে আছেন, ব্যবসায়ীরা খুবই সুন্দর দোকান সাজিয়েছেন। এবং মৌসুমি ফলের যে বাজার, এখানে অনেক বড় একটা বাজার, আমরা দেখতে পাচ্ছি অনেক গোলাপ ফলের দোকান এখানে সাজিয়ে আমাদের পাইতার বসে আছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই দোকানে সবচেয়ে বেশি আছে যেটা অনেকের পছন্দের খাবার, খাজুর। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। কি অবস্থা, ব্যবসা কেমন চলতেছে? ব্যবসা মোটামুটি খারাপ নও না, ভালো না, এই চলতে মাঝামাঝি অবস্থা। মাঝামাঝি অবস্থা। আপনার কাছে দেখতে পাচ্ছি অনেক রকমের খাজুর, আনুমানিক কয় ধরনের খাজুর আছে আপনার কাছে? জি, কত ধরনের খাজুর আছে আপনার কাছে? আমার কাছে 7-8 ধরনের এরকম খাজুর আছে। সর্বোচ্চ কত দামের খাজুর আছে আপনার? সর্বোচ্চ খেজুর আছে আপনার 500-550-600 টাকা। এটা কোন খেজুরটা? এইটা হয়েছে আপনার খেজুর, একটা হয়েছে আপনার কুরমা খেজুর, শুকনাটা, ঠিক আছে। আরেকটা হয়েছে এটা আপনার কালাসা খেজুর, এটা এটা কত কেজি? এটা 550-500 টাকা টুক। ওই যে প্যাকেটগুলো, এগুলো কত করে বিক্রি করেন? এগুলো বিক্রি করি আপনার 220 টাকা। আপনার দোকানের নাম আছে কিছু? না, নাম নাই। আপনার নাম কি? আমার নাম ফারুক, মোহাম্মদ ফারুকুল ইসলাম জি। যদি কেউ কংসনগর বাজারের আশেপাশে কেউ থেকে থাকেন আর খেজুর কেনার আপনার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের দোকানে হরেক রকমের খেজুর আছে, দেশি বিদেশি বিভিন্ন প্রোডাক্ট আছে। সো আপনারা আসতে পারেন, এই যে ভাইয়ের চেহারাটা আপনারা চিনে রাখবেন, ভাইয়ের কাছে প্রচুর খেজুর আছে, চাইলে আরও বেশি এনে দিতে পারবে, ঠিক আছে না? ওকে, ভালো থাকবেন। আমরা একজন চাচার পাশে আছি, চাচাও শীতকালীন মৌসুমি ফল বিক্রি করতেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন চাচার কাছে তরমুজ আছে, পেঁপে আছে, এই বড়ই আছে, পেয়ারা আছে, আমলকি। এটা কেজি কত? এটার কেজি আপনার 120 টাকা। এটি কীভাবে খায়? এটা মনে করেন এমনি সবাই খায় আর কি, খাই খাই পানি খায়। খুব বেশি? না 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 না, টক না, টক না, তিত না। এটার একটা, এটার একটা মজা, আলাদা একটা মজা। এটা খাইলে আপনার কষ্ট হয় আপনার। এই মুখের আজকে কত কেজি? 40-45 বস্তা আছে। এখানে তেঁতুল কতটুকু আছে? এক কেজি। এক কেজি কত বিক্রি করেন? 120 টাকা। 120 টাকা এক কেজি হচ্ছে, 120 টাকা এক কেজির উপরেই আছে। নিজ হাতে প্যাক করছেন না? না, এটি আমরা কিনলাম। আচ্ছা, তরমুজ কত করে বিক্রি করেন? এই তরমুজ 80-70 কেজি। আনারস ওটা কেজিতে বিক্রি? কেজি। একটা কতটুকু হয়?
আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনার সাথে অনেক কথা বললাম এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আনকমন একটা দোকান যদিও এগুলো আমরা আগে কখনো শেয়ার করি নাই তবুও চেষ্টা করছি আজকে আমাদের শেয়ার করার একটু ইচ্ছা হলো কারণ হচ্ছে আমাদের আমরা দেখতে পাচ্ছি এই দোকানের ওনার আছেন একজন মহিলা আমাদের আন্টি আসলে খুবই স্মার্ট একজন মানুষ মনে হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন খুব ভালো আছি ভালো আছেন আপনি কেমন এই তো ভালো আছি আপনার দেশের বাড়ি কি এখানেই আমার দেশের বাড়ি এখানেই আমি এই দোকানটাতে ব্যবসা করতেছি 30 বছর আমার এই দোকানটা ছিল আগে সারের কীটনাশকের তো এখানে দুইবার বাজারটা পোড়া যাওয়ার পরে আমার তত অর্থ হয় ওইটাতে করতে হইলে লাখ লাখ টাকা লাগে আমি কিন্তু একটা ডিলারশিপ তো ওইটা পুঁজির কারণে এখন কম পুঁজিতে এই দোকানটা আবার চালু করছি আজকে 7-8 বছর এই ব্যবসাতে কি আপনি লাভবান হচ্ছেন হ্যাঁ লাভবান হচ্ছে ফ্যামিলিতে কতজন আছে সদস্য ফ্যামিলিতে ছিলাম তো আমরা 6 জন 6 জনের মধ্যে আমার হাজবেন্ড মারা গেছে আর 2 ছেলে 2 মেয়ে মেয়েরারে বিয়ে দিয়ে দিছি ছেলে একজন আছে দুবাইতে একজন আছে সিঙ্গাপুরে ওই দোকান আমি দেখতেছি বর্তমানে আমি একজনে আছি আমি একা আপনি একাই থাকেন আমি একাই সিঙ্গেল মাদার আছেন সিঙ্গেল মাদার আচ্ছা ওরা কি সব সময় যোগাযোগ করে আপনার সাথে ছেলেমেয়েরা কি সব সময় যোগাযোগ আছে যোগাযোগ আছে আচ্ছা ওদেরকে তো আপনিই পাঠাইছেন কি আমি পাঠাইছি এই ব্যবসা থেকে হ্যাঁ পাঠাইছি বড় ছেলেটা ছিল একটু বেকা দেয় এরা পাঠাইছি 2 বছর আচ্ছা উনি হানো 1 টাকা দেয় নাই আর ছোট ছেলে পাঠাইছি আজকে 2 মাস সিঙ্গাপুরে ও আগামী এই 7 তারিখে টাকা পাঠাইবো বলছে টাকা পাঠায় নাই আচ্ছা অবশ্যই পাঠিয়ে দেবে কারণ মা যখন কষ্ট করে ছেলেদের বড় করছেন অবশ্যই মাকে দেখবে এটাই আমাদের আশা মাকে সবাই অবশ্যই দেখবে এটাই আমাদের শুভকামনা আর এখানে আমরা একটু দরদাম জানি আপনাকে যেহেতু পরিচয় করিয়ে দিলাম তো এই যে লেপ তুষক যেগুলো আছে আপনার কাছে মোটামুটি একবারে কম দামের মধ্যে মানে কেউ যদি নিতে চায় কম দামের মধ্যে যেটা সিঙ্গেল 2.5 হাত আর 5 হাত ওইটা পড়বো আপনার 600 টাকা 600 টাকা আর যেটা যেটা মনে করেন 6 পিস 7 পিস ওইটা পড়বো আপনার 1200 1400 1600 1800 ওইগুলার ভিতরে আসলে কোন ধরনের তুলা ব্যবহার করে এটার গার্মেন্টসের তুলা ব্যবহার করি আর বালিশের মধ্যে হচ্ছে ফোম জাতীয় একটা আর একটা আছে শিমুল তুলা কেউ যদি অর্ডার করে আপনি শিমুল তুলা দিয়ে মেক করে তাহলে শিমুল তুলা দিয়ে যদি দেয় 1600 টাকা পরে আপনার জোড়া নর্মালি শিমুল তুলার কেজি কত বর্তমানে 400 টাকা 400 টাকা বিচি ছাড়া 700 আচ্ছা বিচি সহ বিচি ছাড়া চাষের যেটা একটা বালিশ দিয়ে কয় কয় কেজি লাগে 1 কেজি করে লাগে আর ওইগুলো লাগে 2 কেজি করে ওইটা হচ্ছে মেলের জুট সবগুলা ওইগুলা কি আপনি নিজ হাতে সবগুলা মেক করছেন এডিয়া আমার কারিগর আছে উনি বানায় টেইলার আছে সেলাই করে আচ্ছা আপনি শুধু দোকান দেখাশোনা করেন দেখাশোনা করে বিক্রি করেন ঠিক আছে আপনার দোকানের সফলতা কামনা করছি আমরা আরো ভালো চলুক অবশ্যই আর যারা আছেন কংসনগর বাজারে আশেপাশে যারা আছেন আন্টিকে চিনে রাখবেন এইরকম প্রোডাক্ট যার দরকার আছে সবাই চলে আসতে পারেন আন্টির কাছে ব্যবসা করি যে ওইটা তো মনে করেন আমি তো ভাবছি আমিও বাজার কমিটির একটা সদস্য আচ্ছা উনি আমার বড় ভাই উনিও একটা সদস্য তো আগে তো কংসনগর বাজারে বা কোনো এলাকাতে কোনো মহিলারা ব্যবসা করে নাই আমি ব্যবসা করতে বসছি আমার হাজবেন্ড খুব অসুস্থ ছিলেন 15 বছর অসুস্থ ছিলেন আমার ছেলেমেয়ে মানুষ করতে গিয়া আমার পিঠ দেওয়ালে ঠিকে গেছি যার কারণে আমি ব্যবসাতে যাইতে হচ্ছে অনেকে অনেক রকম মন্তব্য করছে যে মহিলা মানুষ ব্যবসা করে আপনারাও করতেন কিন্তু কখন শেখ হাসিনা এমন করছে যে ব্যবসা করাটা মহিলার জন্য ব্যবসা চাকরি অধিকার বেশি দিচ্ছে তো আমার যদি কোনো এমন ধরনের কোনো লোক যে শেখ হাসিনার কাছে বা কোনো একটা বক্তব্য বললে আমার এটাতে একটু আমার ভালো হইতো তাহলে আমি আগে আরও এটা তাদের সাথে অ্যাটেন্ড করতাম
কারণ মহিলা মানুষের এখানে একটু বর্তমান সরকারের আসলে অনেকগুলো স্কিম আছে আপনি এই সুবিধাগুলো নিতে পারেন সমবায় সমবায় মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে বা আপনার যে উপজেলা যে সমবায় ভবন আছে ওইখানে আপনি যোগাযোগ করবেন দপ্তরে ওনাদের মাধ্যমে অনেক লোন নেওয়ার ব্যবস্থা আছে বিনা সুদে আপনি ঋণ লোন নিতে পারবেন এরকম অনেকগুলো স্কিম আছে আপনি নিতে পারবেন আপনি যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করতাম হ্যাঁ ভালো থাকবেন ভালো থাকি আচ্ছা ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আছি জুনাকি রেস্টুরেন্টে হ্যাঁ রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মজাদার আসলে এই যে চিকেন চাপ রেডি করা হচ্ছে আমরা আপনাদের একটু লাইভ দেখাচ্ছি যেখানে মজাদার চিকেন চাপস তৈরি করা হয় এই যে এইমাত্র চিকেন চাপটা বাঁধা হয়েছে এখন এটাকে কেটে এখানে পরিবেশন করা হবে এটাকে পরিবেশন করার জন্য এই প্রয়োজন অনুযায়ী কাটা হচ্ছে এটাকে এখানে পরিবেশন করা হবে পাশাপাশি আমরা এই পাশে দেখতে পাচ্ছি এখানে অনেক মজাদার একটি খাবার মুঘলাই ভাজা হচ্ছে এটা আপনাদের এখানে কি বলে এটার নাম মুঘলাই মুঘলাই ওই যে ওইখানে সেম নামই আছে আমাদের মতো মুঘলাই বলে পাশাপাশি ওইখানে আছে ডালপুরি এবং সিঙ্গারা আছে আমরা দেখতে পাচ্ছি এই যে ডালপুরি কত করে বিক্রি করেন পাঁচ টাকা সিঙ্গারা পাঁচ টাকা ওই পাঁচ টাকা আর মুঘলাই ৪০ টাকা মুঘলাই ৪০ টাকা কেন বাজার দাম বেশি ভিতরে আর কি দেওয়া হয় ভিতরে ডিম আছে পেঁয়াজ আছে আলু আছে সব আছে তাহলে ডিমের দাম অত বেশি জি জি এই জন্য ৪০ টাকা ৪০ টাকা ৬০ টাকাও আছে ৬০ টাকা ডাবল ৬০ টাকা মানে মানুষের চাহিদা অনুযায়ী বানিয়ে দেওয়া জি 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 চাহিদা অনুযায়ী দেওয়া জি আর আপনাদের যে আমরা একটু মাঝন সাহেবের সাথে কথা বলি সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম কেমন আছেন সালাম আলাইকুম ভালো কতদিন ধরে বিজনেস করতেছেন বেশি ৪ মাস নতুন শুরু করছি দ্রব্যমূল্যের দাম তো অনেক বেশি ভাই কুষাণ জানা মালের দাম অনেক বেশি কাস্টমার লাগে ঝগড়া করা লাগে ময়দার দাম বেশি তেলের দাম বেশি চিনির দাম বেশি রেস্টুরেন্ট ব্যবসায় অনেক পরিশ্রম অনেক পরিশ্রম লাভ কম ঘাটতি বেশি চাপ কত করে বিক্রি করতেছেন আপনারা পিস বেশি ৮০ টাকা কি কি পাওয়া যায় আপনাদের এখানে এই বুনা গোশ সব কিছু পাওয়া যায় সব কিছু গরুর মাংস খাসির মাংস সবগুলো ১০০ টাকা কেজি গরুর মাংস আপনারা হাফ কত করে বিক্রি করেন গরুর মাংস ১০০ টাকা সিঙ্গেল আর খাসি মাংস নাই দাম অনেক ৯০০ টাকা কেজি পুষায় না ভাই কাস্টমার লাগে মারামারি করার লাগে ভাই এমনিতে বিরিয়ানি এগুলো পাওয়া যায় এগুলো পাওয়া যায় না ভাই মালের দাম অনেক বেশি কাস্টমার ইনকাম নাই খাইবে কোথা থেকে সাদা ভাতের সাথে আর কি কি পাওয়া যায় সবজি আছে ডাল আছে মাছ আছে ডিম আছে এগুলো আছে মাছ কোন কোন ধরনের পাওয়া যায় এখানে রুই মাছ ময়লা মাছ তারপরে কাতল মাছ এগুলো পাওয়া যায় নর্মালি যেগুলো যেগুলো আছে নর্মাল মাছ তো লোকালের জন্য যা আছে সব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে আসলে নাস্তা করতে আসছেন বিকালের সময় অনেকে নাস্তা করতে আসছেন আমরা ওনাদের সাথে একটু কানেক্ট হই খাওয়ার মধ্যে একটু ডিস্টার্ব দিই ভালো আছেন জি ভালো আছে ওনাদের খাবারের সম্পর্কে একটু বলবেন যে ওনাদের খাবার কি মজা হয়েছে হ্যাঁ ভালো আছে কেমন লাগে খাইতে ভালো ভালো লাগে আপনার কাছে কেমন লাগে জি ভালো আপনার বাসা কোথায় এ কংসনা করে এখানে কি প্রায় সময় আসে আসি আর কি খান এদের কাছে এ খাই পুরি খাই সিঙ্গারা খাই যা আছে তা তাদের খাবারের মান ভালো আছে ভালো আচ্ছা কি খাচ্ছেন সেম খাবার কেমন লাগে ভালো কথা লাগে ভালো লাগে আপনার কেমন লাগছে হ্যাঁ ভালো লাগে আপনি তো আগে শেষ করে দিয়েছেন শেষ করে ভালো বেশি মজা লাগছে হ্যাঁ মজা লাগছে ঠিক আছে ভালো থাকবেন সবাই ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আরো এই মুরব্বি আমাদের তিন আঙ্কেল আছেন ওনারা নাস্তা করতেছেন একটু ডিস্টার্ব করি আপনাদের আমরা বিডি মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে আসছি ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো নাস্তা করতেছেন সবাই মিলে জি 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 বন্ধু সবাই জি আচ্ছা এই ভালো লাগতেছে যে এই বয়সে ওনাদের বন্ধুত্বটা দেখে ওনারা একসাথে একই প্লেটে নাস্তা করতেছে আর এখানে কি প্রায় সময় আসা হয় আমরা এখানে দোকানদারি করি আমরা এখানে পাশে দোকান আমরা বসে আড্ডা দিন না আড্ডার সময় নাই অত কিছু নাস্তা পানি করি গল্প শিল্প করলে আপনার কেমন লাগতেছে ভালো ভাই ভালো 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 লাগে আপনি আর এদের এই দোকানে আপনার কোন জিনিসটা ভালো লাগে এই দোকানে চা ভালো চা ভালো হয় ঠিক আছে আমরা কাস্টমার রিভিউ পাইলাম আসলে তাদের এই দোকানের খাবারগুলো অনেক ভালো আছে আপনারা ট্রাই করতে পারেন ভিউয়ার্স দীর্ঘ সময় ধরে যারা আমাদের সাথে ছিলেন আমাদের আজকের এপিসোড যারা উপভোগ করছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন দেখছেন আমাদের আজকের এপিসোড সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কংসনগর বাজার বুড়িচং কুমিল্লা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ